প্রিয় রুদ্র প্রযত্নে আকাশ, তুমি আকাশের ঠিকানায় চিঠি লিখতে বলেছিলে, তুমি কি এখন আকাশ জুড়ে থাকো? তুমি কি আকাশে উড়ে বেড়াও তুলোর মতো, পাখির মতো? আমারও খুব পাখি হতে ইচ্ছে করে, আমারও সারা আকাশ উড়ে উড়ে মেঘের সঙ্গে খেলতে ইচ্ছে করে। ছোটবেলায় ছাদে উঠে আকাশ দেখতাম খুব, রাতে তারা গুনতাম, সবাই আমাকে পাগল বলতো, বলতো পাগল ছাড়া আর কেউ তারা গোনে না। আমি যে কেন রাতভর তারা গুনতাম বুঝি না, মাঝে মাঝে এত ঘোরের মধ্যে থাকতাম যে আকাশের দিকে হাত বাড়িয়ে দিতাম যেন নাগাল পাওয়া যাবে, যেন আমি স্পর্শ করলেই নক্ষত্রগুলো ফুলের পাপড়ির মতো আমার হাতে জড়ে পড়বে। এখনো ফাঁক পেলেই আকাশ দেখি, জানালার কাছে বিছানা পেতেছি, লেখার টেবিলটি এমন জায়গায় রেখেছি যেন আকাশ দেখা যায়, বাড়িতে গাছপালার ডাল ছড়ালে ছিঁটে দিই যেন আকাশ আবার ঠেকে না যায়। তুমি এই জগৎ সংসার ছেড়ে আকাশে চলে গেছো, তুমি আসলে বেঁচেই গেছো রুদ্র। আমরা যারা জলে ডাঙায় পড়ে আছি তাদের যন্ত্রণা কিন্তু কম নয়, বেঁচে থেকে তুমিও তো কম যন্ত্রণা পোহাওনি। আচ্ছা, তোমার কি এরকম ইচ্ছে হয় না আবার একদিন পাখি হয়ে উড়ে উড়ে ফিরে আসতে, যেখানে ছিলে সেখানে, সেই ইন্দিরা রোডের বাড়িতে আবার সেই নীলক্ষেত, শাহবাগ, পরিবাগ, লালবাগ চষে বেড়াতে? ইচ্ছে তোমার হয় নাই আমি বিশ্বাস করি না, ইচ্ছে ঠিকই হয় পারো না, অথচ একসময় যা ইচ্ছে হতো তোমার তাই করতে। ইচ্ছে যদি হতো সারা রাত না ঘুমিয়ে গল্প করতে, করতে। ইচ্ছে যদি হতো সারা দিন পথে পথে হাঁটতে, হাঁটতে। ইচ্ছে যদি হতো ম্যাথর পড়তে গিয়ে পেট ভরে মদ খেতে, খেতে। কে তোমাকে বাধা দিত? জীবন তখন তোমার হাতের মুঠোয় ছিল, এই জীবন নিয়ে তুমি যেমন ইচ্ছে খেলেছ। আমার ভেবে অবাক লাগে, জীবন এখন তোমার হাতের মুঠোয় নেই। যারা তোমাকে একদিন ট্রাকে উঠিয়ে মিঠেখালি নিয়ে গেল মাটির তলায় পুঁতে রাখতে, তুমি তাদের বলতে পারোনি না যাব না, ঘুরে দাঁড়াতে পারোনি? মিঠেখালির সেই কবরখানার কথা বড় মনে পড়ে। একদিন তুমি বলেছিলে, এখানে আমার বড় মামা আছেন, সেজো মামাও, আমার নানু নানা, কি জানত। এরপর তোমার চেয়ে দ্বিগুণ বয়সী তোমার মামা মামি মা খালাদের রেখে তুমি ওই কবরখানায় ঢুকবে। আচ্ছা রুদ্র, তোমার শরীরখানাকে যখন মাটি চাপা দিল তখন কষ্ট হয়নি তোমার? মাঝে মধ্যে আমি মাটি চাপা কষ্ট অনুভব করি, মনে হয় আশপাশের মানুষগুলো আমাকে আস্ত পুঁতে ফেলছে মাটিতে, আমার চোখে আলো পড়ছে না, আমি কথা বলতে পারছি না, শ্বাস বন্ধ হয়ে আসছে। মৃত্যুর আগেই এমন মৃত্যু যন্ত্রণা অনুভব আর কি কেউ করে? এদিক থেকে আবার কোথায় লাভই হলো, আমি যখন মরবো আমার কষ্ট অনেকটা কমে আসবে। বলতে পারো আমি কিভাবে মরব? আমি জানি, আমি ঠিক জানি, ওরা আমাকে মেরে ফেলবে একদিন, যে কোনো দিন দেখবো মরে পড়ে আছি, হাত পায়ের রক কাটা। আমাকে তুমি বলেছিলে আমার মরতে ইচ্ছে করে মিছিলে গুলি খেয়ে। মৃত্যুর কথা শুনে আমার গা কাঁপত, জগতে মৃত্যুর মতো ভয়ঙ্কর আর কিচ্ছু নেই।
মৃত্যু আছে জেনেও আমি বুঝি না মানুষ কী করে দীর্ঘস্থায়ী করে মানুষের প্রতি মানুষের বিদ্বেষ বিচ্ছেদ। ভাবলে আমার অবাক লাগে, এই পৃথিবীতে আমি আর থাকব না, আমিও তোমার মতো হুট করে একদিন মরে যাব। তোমার মতো দাঁত মাজতে মাজতে চমৎকার একটি দিন শুরু করব, যখন দেখব মুখ থুবড়ে পড়ে আছি বেসিনে। আচ্ছা, এরকম হতে পারে না প্রতি 100 বছর পর পর আমরা জন্ম নেব? তাতে লাভ একটিই হবে, মানুষ কত সভ্য হলো তা নিজের চোখে দেখতে পাবো। এখন তো আমার প্রায় মনে হয় এদেশের মানুষ দিন দিন এমন অধঃপাতে যাচ্ছে, তাদের আর সভ্য হওয়ার সম্ভাবনা নেই। আবার এও মনে হয় দেশ থেকে একদিন মৌলবাদ দূর হবে, ধর্ম দূর হবে, মানুষ সুস্থ সুন্দর জীবনযাপন করবে। এরকম দিন নিশ্চয়ই একদিন আসবে, একবার দুচোখ মেলে সেই দিনটি আমার দেখতে ইচ্ছে করে। তুমি ধর্ম মানতে না, অথচ দেখো তোমার মৃত্যু উপলক্ষে কোরআন খানি মিলাদ মাহফিল কি না হলো। তোমার যদি বাধা দেওয়ার শক্তি থাকতো আমি জানি দিতে। মনে আছে তুমি আমি দুজন মিলে সন্ধানীতে চোখ দিয়েছিলাম, শরীর দিয়েছিলাম, যেন মৃত্যুর পর চোখ কোনো অন্ধকে আলো দেয়, যেন মেডিকেল কলেজের সব ব্যবচ্ছেদ কক্ষে শরীর কেটে ছিঁড়ে ছেলেমেয়েরা লেখাপড়া করে, অথচ তোমার চোখও নিল না কেউ, শরীরও নিল না। তুমি মুসলমানের মতো লোবানের ধোঁয়ায় ভেসে চুপচাপ কবরে গেলে। আমার দেখে বড় মায়া হচ্ছিল, আমি যে কাউকে ডেকে বলবো ওকে নেবেন না, ওর শরীর দিতে চেয়েছে মেডিকেল কলেজে, কিন্তু আমার কথা কে শুনবে ওখানে? আমি যখন দরজার বাইরে নিষ্পন্দ দাঁড়িয়েছিলাম, মোহন নামের এক ছেলে তোমাকে আর্ট কলেজে পেটাতে চেয়েছিল একদিন, হুমকি দিয়েছিল তোমাকে যেন ইউনিভার্সিটি এরিয়ায় আর না দেখে। সেই ছেলেই দেখলাম তোমার সবচেয়ে কাছে বসে আছে। কি অবাক কাণ্ড না, তুমি বেঁচে থাকলে ওকে অত কাছে বসতে দিতে? তুমি কি বেঁচে থাকলে দরজার বাইরে একা দাঁড়িয়ে থাকতে দিতে আমাকে? খোলা দরজা দিয়ে ঘরের ভেতর যেটুকু দেখা যায়, বড় শখ করে আমার সাজানো সংসারটি দেখছিলাম। ময়মনসিংহ থেকে দুজনে শোয়ার জন্য খাট বানিয়ে এনেছিলাম, বসবার জন্য চেয়ার, বই রাখবার আলমারি, কবিতা লিখবার টেবিল। স্বপ্নগুলো তখন টকপকে ঘোড়ার মতো ছিল, বাঁধ মানত না কিছু। আমার বাবা যখন আদেশ দিলেন ঘরের বাইরে যাওয়া চলবে না, আমি রুখে দাঁড়ালাম যাবো বলে। মা এসে কেঁদে পড়লেন, আমি মাকে ঠেলে সরিয়ে তোমার কাছে চলে এসেছিলাম। প্রেম বুঝি এমনই দুরন্ত হয়। যেদিন আমার বাবার বাড়ি থেকে বাবা মায়ের আদেশ নিষেধ তুচ্ছ করে তোমার তাজমহল রুটের বাড়িতে উঠেছিলাম, তুমি ছিলে না, পাগলের মতো অপেক্ষা করছি তুমি কখন ফিরবে। ফিরলে রাত একটায়, দরজা খুলে জড়িয়ে ধরতে যাব তোমাকে, দেখি তোমার মুখ থেকে ভুর ভুর করে মদের গন্ধ বেরোচ্ছে। আমি তখন মদ চিনি না, মাতাল চিনি না, ভয়ে কুঁকড়েছিলাম সারা রাত। আহা, প্রেমিকের সঙ্গে যাপন করা আমার প্রথম সেই রাত। আচ্ছা, তোমার লালবাগের সেই প্রেমিকাটির খবর কি? দীর্ঘ বছর প্রেম করেছিল তোমার যে নীলিখালার সঙ্গে, তার উদ্দেশ্যে তোমার দিস্তা দিস্তা প্রেমের কবিতা দেখে আমি কি ভীষণ কেঁদেছিলাম একদিন। তুমি আর কারোর সঙ্গে প্রেম করছো এ আমার সইত না, কি অবুঝ বালিকা ছিলাম তাই না?
যেন আমাকেই তোমায় ভালোবাসতে হবে, যেন আমরা দুজন জন্মেছি দুজনের জন্য, যেন কেউ আমাদের হৃদয়ে ঠাঁই পেতে পারে না। আসলে কি কেউ কারোর জন্য জন্মায়? আমি অনেকটা জীবন পেরিয়ে এসে এখন বুঝি, মানুষ আসলে নিজের জন্য জন্মায়। তুমি যেদিন বললে তোমার নীলি খেলার সঙ্গে তুমি শুয়েও ছিলে, আমার ইচ্ছে হয়েছিল আত্মহত্যা করি, তখন আমি ওপিয়ামের নাম জানি না, যা খেলে খুব নীরবে মরে যায় মানুষ। যদি বুদ্ধি করে ওপিয়াম এনে দিতে হাতে, ওর নির্যাসটুকু পান করে দিব্যি মরে যেতে পারতাম। এক রাতে নীলি খেলা এসেছিল বাড়িতে, তুই ব্যাকুল হয়ে উঠলে, তোমার চোখের তারায় ভালোবাসা কাঁপছিল, আমার একা একা লাগছিল। যে আমি তোমাকে দুদণ্ড চোখের আড়াল করতে পারি না, সেই আমাকে তুমি একা ঘরে ফেলে নীলি খেলার সঙ্গে পাশের ঘরে দীর্ঘ দীর্ঘক্ষণ কাটিয়ে এলে। মাঝে মধ্যে আমার মনে হতো আমি বোধহয় খুব স্বার্থপর, তোমাকে কারোর সঙ্গে ভাগ করতে চাই না। তুমি তা বুঝেই হয়তো মুক্ত দাম্পত্যের কথা বলতে, যেন আমার জীবনে এত শক্ত করে তোমাকে না বাঁধি। তুমি বাঁধন আলগা করতে চাইতে কেবল নিজের বেলায়, আমার বেলায় কিন্তু নয়। একবার আমি ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম নয়াপল্টন একা, বিকেলে ফিরে এলাম, যখন জিজ্ঞেস করলে তুমি কি কারোর সঙ্গে রিকশায় কলাবাগানের দিকে গিয়েছ, আমি বললাম না তো, তবে যে তোমার মতো দেখলাম, আমি বললাম ভুল দেখেছ। এই ভুল দেখা নিয়ে তুমিও কিন্তু কম ছটফট করনি। আমি কারোর সঙ্গে মিশেছি জানলে তোমার যদি কষ্ট হয়, তবে তুমি কেন বুঝতে চাইবে না যে আমারও কষ্ট হয় যখন তুমি আমাকে একা রেখে লালবাগ যাও, বানিয়া শান্তা যাও। আসলে দাম্পত্য মানেই বন্ধন, এ কখনো মুক্ত হয় না। মুক্ত হলে এটি আর দাম্পত্য থাকে না। আমার সবচেয়ে ভালো লাগতো যখন ম্যাচবক্স টোকা দিয়ে দিয়ে গাইতে আমার মনের কোণে বাউরি বাতাস, তখন আমার মনের কোণেও আমি অবাক হয়ে লক্ষ্য করতাম বাউরি বাতাস বইছে। তুমি কি এখন আর গান গাইবে না রুদ্র? সাকুরার কোণার টেবিলে বসে আমাদের কত গানের দুপুর কেটেছে। মাঝে মধ্যে সাকুরার সেই টেবিলটিতে বসি, এক দুপেক ব্ল্যাক লেবেল পান করি, আর ভেবে খুব হাসি পায়। মদ ব্যাপারটিকে একসময় কি ভীষণ ঘৃণা করতাম, তুমি মদ খেয়েছো শুনলে সারা রাত বালিশে মুখ মুজে কাঁদতাম। বালিকা বয়সে সবাই বোধ হয় ওই রকমই হয়। যেদিন ট্রাকে করে তোমাকে নিয়ে গেল বাড়ি থেকে, আমার খুব দম বন্ধ লাগছিল। ঢাকা শহরটিকে এত ফাঁকা আর কখনো লাগেনি, বুকের মধ্যে এত হাহাকারও আর কখনো জমেনি। আমি ঢাকা ছেড়ে সেদিন চলে গিয়েছিলাম ময়মনসিংহে, আমার ঘরে বাক্স ভর্তি তোমার চিঠিগুলো হাতে নিয়ে জন্মের কান্না কেঁদেছিলাম। আমাদের বিচ্ছেদ ছিল 4 বছরের, এত বছর পরও তুমি কি গভীর করে আমার বুকের মধ্যে রয়ে গিয়েছিলে। সেদিন আমি টের পেয়েছি তোমার সঙ্গে শেষ দিকে হঠাৎ হঠাৎ দেখা হতো। একবার আমার আরমানি টোলার বাড়ি নিয়ে এলাম তোমাকে, আঙুল পচে যাচ্ছিল, সেটিকে মেডিকেলে নিয়ে পুঁজ রক্ত বার করে ব্যান্ডেজ করে দিলাম, বাড়ি এনে ভাত খাইয়ে দিলাম মুখে তুলে। তুমি শিশুর মতো আদর নিলে, আদর পেলে তুমিও শরীর পেতে সেই আদর গ্রহণ করো, কিন্তু হঠাৎ তোমার কি যে হয় কে জানে, সব আদর পায়ে মারিয়ে চলে যাও।
আমার এই দুঃখ কোনো দিন যাবে না, যে তোমাকে আমি আমার করে কখনো পেতে পারিনি। শেষ দিকে ব্যবসা বাণিজ্যে মার খেয়ে গেলে বলেই হয়তো ওষুধ কেনার পয়সাও তোমার পকেটে ছিল না। আমার দেখে বড় হাসি পায় যে এখন তোমার সয়ে সয়ে বন্ধু বেরোচ্ছে, তারা তখন কোথায় ছিল গো যখন পয়সার অভাবে তুমি একটি সিঙ্গাড়া খেয়ে একটা কোটা দুপুর কাটিয়েছ? আমি না হয় তোমার বন্ধু নই তোমাকে ছেড়ে চলে এসেছিলাম বলে। এই যে এখন তোমার নামে মেলা হয়, তোমার চেনা একমাত্র আমি বোধহয় অনুপস্থিত থাকি সে মেলায়। যারা এখন রুদ্র রুদ্র বলে মাতম করে, বুঝি না তারা তখন কোথায় ছিল। কেন আমি তোমাকে ত্যাগ করবার পরও আমাকেই তোমার পকেটে টাকা গুঁজে দিতে হতো? মাতম করা বন্ধুদের বেশিরভাগই যে তোমার কেবল বাংলা মদপানের পার্টনার ছিল সে আমি জানি। তুমি খুব চাইতে লেখাকে তোমার পেশা করতে, পারোনি। যারা তোমাকে চেনে না যখন জিজ্ঞেস করতো আপনি কি করেন, তুমি বলতে লিখি। শুনে ওরা অবাক হতো, ভাবতো লেখা আবার পেশা হয় নাকি। লেখাকে শেষ অবধি পেশা করেছি আমি। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিট টেবিলে রেজিগনেশন রেখে চলে এসেছি প্রায় এক বছর। এর মধ্যে কত কি ঘটে গেছে তুমি খবর রাখো। আকাশ থেকে তো সব দেখা যায়, তুমি কি দেখো নাকি সবাইকে খুব ক্ষুদ্র মনে হয়? পিপিলিকার মতো মানুষগুলো হাঁটছে, দৌড়চ্ছে, ঘর বাড়ি করছে, স্বপ্ন দেখছে, মরে যাচ্ছে, তুচ্ছ এই জীবনের সুখের জন্য মরিয়া হয়ে উঠছে। মাঝে মধ্যে বেঁচে থাকবার জন্য মানুষের এই কাণ্ড দেখে জগতে দাঁড়িয়েও আমার হাসি পায়। তুমি কেন হাসবে না বলো? তুমি তো সকল সীমানার বাইরে চলে গেছো, আমাদের এই ক্ষুদ্র গণ্ডি থেকে অনেক দূরে। তবে কি জানো রুদ্র, মানুষের প্রতি মানুষের ঈর্ষা যে এত মারাত্মক হতে পারে তা সাহিত্য করবার আগে আমার জানা ছিল না। কলকাতা থেকে আমাকে আনন্দ পুরস্কার দিল, লোকে নিয়ে বড় রাগ করলো। আমার বই বিক্রি হয় তাতেও ওদের রাগ, আমাকে ডুবিয়ে ভাসিয়ে পত্রিকা বিক্রি করলো, হু হু করে বিক্রি হলো সব, তাতে ওদের রাগ কমে না। এখন ধুম সে বই লেখা চলছে আমাকে নিয়ে, কবে কাকে দুটো চিঠি লিখেছি সেই নিয়ে বই। রেজাকে চিনতে না, আমার একটা চিঠির বই বার করছে। কেন এসব হয় বলতো? তুমি তো একবার পত্রিকায় লিখলেও, তোমার উপর রাগ করে আমি যেন পুরুষ মানুষদের বিরুদ্ধে না লিখি, যেন ক্ষমা করে দিই। পুরুষদের তো আমি ক্ষমা করতেই চাই রুদ্র, কিন্তু তুমি কি পারতে আমার জায়গায় হলে? আমার মতো যদি ভুগতে পুরুষ দ্বারা, জানি খুব ভালো করেই জানি তুমি ক্ষমা করতে না। তোমার সঙ্গে আমি দেখেছি আমাদের সবচেয়ে বেশি জমত সাহিত্যের গল্পে। সমাজ পরিবর্তনের জন্য তোমার ভাবনাগুলো আমার ভাবনার সঙ্গে বড় মিলত। একবার মনে আছে কালো কাঁচ গাড়ি নিয়ে তুমি আমি দুজনে আধ ঘন্টায় একটি কবিতা লিখবো স্থির করি? কবিতা লেখা শেষ করে দেখি তোমার আর আমার কবিতার বিষয় হুবহু এক, বর্ণন শুধু ভিন্ন। সাহিত্যের আড্ডা যখন হয় আমার বাড়িতেই মাঝে মধ্যে আসর বসাই। তোমার অভাব খুব অনুভব করি, হঠাৎ হঠাৎ আনমনা হয়ে যাই তুমি থাকলে বোধহয় সেই গানটি ধরতে, আমার মনের কোণে বাউরি বাতাস। কতদিন আমার মনে বাউরি বাতাস বয় না, কতদিন আর আবেগে আমি আগের মতো কাঁপি না, যেমন কেঁপে উঠতাম তোমার সামান্য স্পর্শে।
সবচেয়ে যে জিনিসটি আমি বেশি চাইতাম দুজনের মধ্যে, তা নিখাত ভালোবাসা আর বিশ্বাস। তুমি দিন দিন লুকিয়ে লুকিয়ে সেটি লিখে লাভ করতে, তুমি করতে সে তোমার অক্ষমতা, কিন্তু আমি মূর্তি দিইনি তোমার প্রতি আমার তীব্র ভালোবাসাকে। আমি রাগ করেছি, তালাকনামা পাঠিয়েছি, কিন্তু আবেগ এক ফোঁটা কমেনি। একা একা বুকে করে সব বই বেরিয়েছি। এখনো তোমার পুরনো চিঠিগুলো দেখলে হৃদয়ে ধুকভুক পড়ে। মনে পড়ে তোমার এক চিঠি আমাকে এক সমুদ্র সুখে ভিজিয়ে রাখত। কত কি যে ঘটে গেল, এখন আমার জীবন জুড়ে তুমি নেই, কিন্তু তোমার চিঠি আছে। তুমি নেই, তোমার বন্ধন পড়ে আছে মতো। চিঠিগুলো দুলাল নামের এক ছেলে ছাপতে চেয়েছিল, আমি দিইনি। একান্ত যা আমার, তা আমি 7 লক্ষকে পড়াবো কেন? শেষ দিকে তুমি শিমুল নামের একটি মেয়েকে ভালোবাসতে, বিয়ের কথাও হচ্ছিল। আমাকে একদিন শিমুলের সব গল্প বললে, শুনি তুমি বোঝনি আমার খুব কষ্ট হচ্ছিল। এই ভেবে যে কি অনায়াসে তুমি প্রেম করছো, তার গল্প শোনাচ্ছ, ঠিক এরকম অনুভব এক সময় আমার জন্য ছিল তোমার, আজ আরেকজনের জন্য তোমার অস্থিরতা, তোমার নির্ঘুম রাত কাটাবার গল্প শুনে আমার কান্না পায় না। বলো তুমি শিমুলকে নিয়ে কি কি কবিতা লিখলে তা দিব্যি বলে গেলে, আমাকে আবার জিজ্ঞেসও করলে কেমন হয়েছে, আমি বললাম খুব ভালো। তুমি হঠাৎ হঠাৎ বড় অকপট ছিলে, এই জিনিসটি আমার বড় ভালো লাগতো। শিমুল মেয়েটিকে আমি কোনোদিন দেখিনি। তুমি তখন নিজেই বললে ওকে ভালোবাসো, জানি না আমার উপর শোধ নেবার জন্যই বললে কিনা। আমার খুব কষ্ট হয়েছিল, যে কষ্ট আমি তোমায় বুঝতে দিইনি, কারণ তোমাকে ছেড়ে কারোর সঙ্গে এক ঘরে হয়তো বাস করেছি কিন্তু ভালোবাসতে পারিনি। ভালোবাসা যে যাকে তাকে মিলবার জিনিস নয়, এ কথা তুমি যদি না বোঝো পাছে আমাকে দোষী করো। তাই বলিও নি শত কোলাহলে ডুবে থেকেও আমার একাকিত্বের গল্প, কেবল তোমার গল্পই শুনে গেছি, শুনতে শুনতে হেসেছি, হাসতে হাসতে চোখ মুছেছি আঁচলে। ঠাঁই ছিল না আমার শোনার পরিতে, এ ঘাটে ও ঘাটে দিয়ে ফিরেছি কেবল, সব দিয়ে নিজের ঘাটে শূন্য তরি ভিড়িয়েছি। জীবন ভোর সকলে কেবল দু হাত ভরে নিল, তানিক আমি যে দিতে পারি এই আমার সুখ। মানুষ তো শেষ অব্দি মানুষের জন্যই, তোমাকে ছাড়া আর দুটো পুরুষ ছুঁয়েছি বলে লোকে আমাকে চরিত্রহীন বলে। তুমি যে মালিটোলায়, লালবাগে, টানবাজারে, বানিয়া সান্তায় এত নারী ছুঁয়েছ, তোমাকে কিন্তু কেউ চরিত্রহীন বলে না। মেয়েদের বেলায় যত ছোঁয়াছুঁয়ির বিচার, মেয়েদের বেলায় যত ছিছি গেল গেল রব, মেয়েরা যত বড় কবি হোক, লেখক হোক, বিজ্ঞানী হোক, বৈমানিক হোক, আগে সতীত্বটা ঠিক রাখতে হবে তো, তারপর সব। দিন দিন এমন হচ্ছে যে মেয়েরা সতী হবার চেষ্টা প্রাণপণে করে যায়, অন্য কিছু হবার পেছনে সময় অত ব্যয় না করে। মেয়েরা আসলে সতীত্ব বেঁচে খায়, আর এই সতীত্ব বেঁচে খাওয়ায় পুরুষেরা বড় প্রীত থাকে মেয়েদের প্রতি। আর মেয়েরাও এমন নির্বোধ যে পুরুষদের আরও প্রীত করবার জন্য জীবনভর ব্যস্ত থাকে। অধিকাংশ মেয়ের তো নিজের খাবার নিজে জোগাড় করার যোগ্যতা নেই, পরের ওপর খায়। পরনির্ভর মেয়েরা যখন সতীত্বের বড়াই করে, দেখে এত রাগ হয় আমার কি বলব। আকাশের সঙ্গে রোজ কত কথা হয়,
সুখের কথা, দুঃখের কথা। এখনো রাতের আকাশ পেলে, কাজকর্ম ফেলে কিশোরবেলার মতো নক্ষত্রগুনি, একদিন আকাশ ভরা জ্যোৎস্নায় গা ভেসে যাচ্ছিল আমাদের। তুই দু চারটে কষ্টের কথা বলে নিজের লেখা একটি গান শুনিয়েছিলে, ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। মংলায় বসে লিখেছিলে গানটি, মনে মনে তুমি কার চিঠি চেয়েছিলে রুদ্র? আমার, নীলিখালার, শিমুলের? অনেক দিনের ইচ্ছে তোমাকে একটি চিঠি লিখে। একটা সময় ছিল প্রতিদিন তোমায় চিঠি লিখতাম, তুমিও লিখতে প্রতিদিন। তোমার অনেকগুলো ঠিকানা ছিল, মংলার, মিঠেখালির, ঢাকার। আর সেবার আরবানটুলার বাড়িতে বসে দিলে আকাশের ঠিকানা। তুমি পাবে তো এই চিঠি? আকাশের সঙ্গে আমারও বন্ধুত্ব ভালো, যে কোনো দিন হুট করে চলে যাব তুলোর মতো উড়ে বেড়াতে। না পড়া বইগুলো ফেলে, গোছা গোছা স্বপ্ন ফেলে, প্রিয় মানুষ ফেলে। তুমি যেমন চলে গেছ, এমন তো আমিও যাব। নক্ষত্রগুলোর সঙ্গে ইক্কা দোক্কা খেলব, জগতের দিকে চোখ রেখে। তখন কি আমার খানিকটা দুঃখ হবে এই ভেবে যে যা দেখার ছিল কিছুই দেখা হয়নি? হবে হয়তো। জীবন এবং জগতের তৃষ্ণা তো মানুষের মেটে না, তবু মানুষ আর বাঁচে কদিন বলো? দিন তো ফুরোই, আমারও কি দিন ফুরোচ্ছে না? তুমি ভালো থেকো, আমি ভালো নেই। ইতি সকাল, পুনশ্চ আমাকে সকাল বলে ডাকতে তুমি, তুমি কি আকাশ থেকে সকাল, আমার সকাল বলে মাঝে মধ্যে ডাকো? আমি ফোন শুনি।